আল্লাহ নবী সংক্ষেপ করবো, আল্লাহ নবী দয়া নবীর দরবারে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়ে, হুজুর বিয়া নবী মাপ করো, হুজুর আমরা সাবি সেই যুবক সাবি, যা যে কি একটা কম্বল ইশার একটা কম্বল পরিধান করে এসেছিলেন মক্কা নগর থেকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী আব্দুল্লাহ দুনিয়ার ভোগ থেকে ইন্তেকাল হয়ে গেছে, বিদা হয়ে গেছে, আল্লাহ নবী ইন্না লিল্লাহ পড়ে আমার নবী বলেছিলেন আমার আব্দুল্লাহকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেছেন, বলো সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন আমার আব্দুল্লাহকে কবরস্থ করতে আমি কবর খোঁড়া হয়ে গেল, খনন হয়ে গেল রাতের বেলা, আল্লাহ নবী দয়া নবী দুইজনকে বললেন, দুইজন বিশিষ্ট সাহাবীকে বললেন, এ আমার সাহাবীরা আমার আব্দুল্লাহকে ধরাধরি করে নিয়ে এসো, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে নিয়ে এসো, এমন করে দেখতে পাওয়া যায় জানাজা সম্পন্ন করার পরে ও ভাইয়ানেরা দুইজন সাহাবীকে নির্দেশ দিলেন ওই রাতের বেলা, আর আমার নবী আর একজনকে বললেন একটা ল্যাম্প মানে একটা আলো নিয়ে আসতে, টিম করে একজন আলো নিয়ে আসলেন, আমার নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন নবী আমার, ওই সময় দুইজন বিশিষ্ট সাহাবীকে বললেন আমার আব্দুল্লাহকে সম্মানের সঙ্গে নিয়ে আসবে, ইয়া নবী যেন না হয়ে যায় কবরের সামনে নিয়ে চলে আসলেন, ও ভাই জানেরা আল্লাহ নবী দয়া নবী আমার ওই সময় বলেছিলেন তোমরা আমার আব্দুল্লাহকে কবরে নামিয়ে দাও, কবরে যিনি দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহকে ধরার জন্য, কবরের মাটিতে শোয়ানোর জন্য যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অন্য কেহ নন, তিনি হলেন আখিরি নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে গেলেন তাই আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলেছিলেন হে আমার সাহাবীরা তোমাদের কাছে কি আছে সাহাব, তোমরা দান করে যুদ্ধের জন্য তোমরা দান করো, আল্লাহ নবী দয়াল নবী যখন বলেছিলেন ওই সময় সাহাবীরা কি করেছিলেন, যে যার মতো রাসূলুল্লাহর মহাবতে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য, কোরআনকে খিদমত করার জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী সাহাবীরা দুই হাত ধরে আমার নবীর সম্মুখে দান করতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, এমনকি অনেক মায়েরা বোনেরা তারাও এমন করে রাসূলুল্লাহর দরবারে নিজের গহনা পর্যন্ত এমন করে দেখতে পাওয়া যায় আমার নবীর দরবারে পাঠিয়ে দিয়ে থাকেন, ও মুসলমান শুনে রাখেন ইসলামের জন্য অর্থ পাঠিয়ে দিয়ে থাকেন, ওই সময় আমার নবী সাহাবীদের গানগুলো দেখে আল্লাহ নবী অত্যন্ত খুশি হয়ে যায়, কেননা সাহাবীরা অত সম্পদে থেকে আমার নবীকে বেশি ভালোবাসেন, এমনকি জীবনের থেকেও বেশি ভালোবাসেন, জোরে বল 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 বল, আল্লাহ নবী এবার লক্ষ্য করছে সবাই এসেছে কিন্তু এক জায়গায় কে বলে ও ভাই আল্লাহ নবী দিকে ওদিকে তাকাচ্ছে, সকলে আসলো কিন্তু আমার আবু বকর কেন আসে না, আমার আবু বকরের কি হলো, হুজুর আবু বকর সিদ্দিক আল্লাহু তাআলার হুজুর আমার নবীর দরবারে পরিশেষে হাজির হয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী দয়া নবী
হয়েছিলেন বাবা আবু বকর, এত দেরি কেন হলো? ও ভাইজানেরা অন্যান্য সাহাবীরা তারা কি করেছিলেন দেখতে পাওয়া যায়। এক ভাগ ঘরে রেখে এসেছেন, এক ভাগ রসুল্লাহ দরবারে এনেছেন, তিন ভাগের মধ্যে দু ভাগ বাড়ি রেখে এসেছেন, এক ভাগ রসুল্লাহ দরবারে এনেছেন। কিন্তু আমার নবী দয়াল নবী আবু বকর কি বললেন, বাবাজি আপনি কি এনেছেন? এই যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় তিনি একটা গাঁটুনি রসুল্লাহর সামনে দিলেন। আল্লাহ নবী দয়াল নবী আমার গাঁটুনিটা খুলতে লাগলেন। আল্লাহ নবী দয়াল নবী খুলে দেখছেন কিছু কম আছে, আল্লাহ নবী দেখছেন কিছু কম আছে, আরো আসবাবপত্র অনেক কিছু রয়েছে। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী আমার বলেছিলেন, বাবা সামি আবু বকর, ও বাবা তুমি অনেক মূল্যবান জিনিস এনেছো, বাবা তুমি বাড়িতে তুমি ঘরেতে কি রেখে এসেছো, কিছু কি রেখে এসেছো, তোমার বিবি বাচ্চা আছে। হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরুলা দবি মামুরু জুরামি ঘরেতে আল্লাহ এবং আল্লাহ রাসূল কে রেখে এসেছি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও মায়ারা আল্লাহ নবী মারে সাহাবীদেরকে নিয়ে 30,000 সাহাবীকে সঙ্গে করে নিয়ে তবুকের যুদ্ধে রওনা হয়ে গেলেন, তবুকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। এমন করে যখন যেতে লাগলেন আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা নাম বললেন, কিন্তু একজনা নাম করতে পারলেন না, কিছুই দিতে পারলেন না। তিনি কে বলেন? একজন দিতে পারলেন, তিনি কে? এতক্ষণ কার আলোচনা শুনছেন? ও তিনি অন্য কি হন জানার দুনিয়ার নাম, আগের নাম ছিল আব্দুল্লাহ, মুসলমান হওয়ার পরে নাম হয়েছিল আব্দুল্লাহ। ও ভাইজানেরা আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আমার নবী পাকের আব্বা জানেন নাম হলো আব্দুল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হযরত আব্দুল্লাহ যুবক ছিলেন, তিনি ওই কম্বল জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর কাছে গিয়ে হযরত আব্দুল্লাহ জর্জর করে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ কি হয়েছে, তুমি কেন কাঁদতে লেগেছ? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়াল নবী মাফ করুন, হুজুর সবাই ইসলামের জন্য দ্বীনের জন্য হুজুর আল্লাহর রাস্তা ময়দান করেছি, জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে সবাই যাচ্ছে, হুজুর সবাই দান করেছে, আমি আব্দুল্লাহ কিছুই দিতে পারিনি, আমার কাছে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুল্লাহ, আমার শরীরে কম্বল ছাড়া বৈশিষ্ট্য কিছুই নাই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ তাতে কি হয়েছে তুমি চিন্তা করো না, চলো। আব্দুল্লাহ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবাই মাল মাল কত সম্পদ দিয়েছে, আমি আব্দুল্লাহ তো কিছুই দিতে পারলাম না, হুজুর ওই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তবুকের যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ মা জীবনটা আল্লাহ রাস্তায় দিতে চাই। চিন্তা করতে পারে কেউ? তো হুজুর সবাই দিচ্ছে, আমি তো কিছু দিতে পারিনি, আমি আমার জীবন দিতে চাই, আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আব্দুল্লাহ কথা তুমি বলো না, আমি
আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও বাবা আব্দুল্লাহ তুমি শহীদ হতে চাও, তবে তুমি শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত যারা দুশমন কাফির তাদের আঘাতে যেন তোমার রক্ত খনন যেন না হয়, তাদের আঘাতে তুমি যেন দুনিয়া থেকে বিদায় যেন না হয়ে যাও, তোমার ওই শরীরের রক্ত যেন পার না হয়। আমি রাসূলুল্লাহ পাকের দরবারে দোয়া করছি, হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগে, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন, হুজুর আপনি এমন দোয়া করলেন কেন, হুজুর আমি ইসলামের রাস্তায় শহীদ হতে চাই, ইসলামের রাস্তায় জীবন দিতে চাই, কিয়ামতের দিন কঠিন হাশরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা শহীদের মর্যাদা আমার আল্লাহ সব থেকে উচ্চ দান করবেন, শহীদের মর্যাদা কেমন হবে, কিয়ামতের দিন হিসাব হবে, চুল চিরা হিসাব হবে, ফামাই ইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। ও মুসলমান শুনে রাখো, আমি আপনি যদি সরিষা পরিমাণ ভালো কাজ করি সেটা আল্লাহ পাক আপনার আমার সামনে তুলে ধরবে, আমলনামাতে তুলে ধরবে, ওয়া মাই ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। যদি আমি আপনি যারা পরিমাণ যদি খারাপ কাজ করি সেটাও আপনার আমার আমলনামাতে তুলে ধরা হবে, এদিক ওদিক হবে না, শুধু তাই নয় কিয়ামতের দিন হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং আমার আল্লাহ পাক আপনার আমার আমল নামাটা সামনে তুলে ধরবে, আল্লাহ পাক বলবেন তুমি নিজে দেখো, তুমি তোমার আমল নামাটা তুমি পড়ে দেখো, তোমার ঠিকানা জান্নাত না জাহান্নাম। কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দাও। ও মায়েরা, ও আমার মুরব্বী আম্মা মায়েরা, কেননা আল্লাহ স্বয়ং বলবেন দুনিয়া জমিনে আমি আপনি যাতে কিয়ামতের ময়দানে অস্বীকার না করতে পারি, আল্লাহ এই জন্য আপনার আমার কাছে দুইজন ফারেস্তা নির্ধারিত করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবি ইয়ালামুন মা তাফআলুন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কিরামান একটা ফেরেশতা, কাতিবিন একটা ফেরেশতা, আমি আপনি যখন মারা যাব কবরে যাব ঘুমান ফেরেশতা হাজির হবে। وعلى آل سيدنا پیغمبر کا روزہ دکھا دے خدایا در مدد سے ملا دے خدایا شراب محبت ملا دے خدایا پیغمبرو کا روزہ دکھا دے خدایا اللہم وعلى آل سيدنا আমার ভাইয়েরা, আমার মুরব্বী আপনারা, ওই রুমাল ফারেস্তা কি করবে আপনাকে আমাকে তুলে, বাবা জীবনের আমলনামা গুলো ভালো কাজ করলে সেটাও আপনার নিজে লিখতে হবে, খারাপ কাজ করলে সেটাও লিখতে হবে, সব কিছু লেখার পরে আমলনামাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক সেই আমলনামাটা আল্লাহ তুলে ধরবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন, কি করো কিতাবকা কাফা বিনাফসিক
জীবনের আমল নামাটা তুমি পড়ো, তুমি তোমার জীবনে ভালো কাজ কতটা করেছো, খারাপ কাজ কতটা এমন করে তুমি করেছো, তুমি তুমি নিজেই পড়ে দেখো তোমার ঠিকানা কোথায় হবে, জান্নাত না জাহান্নাম। এদিক ওদিক হবে, একটু পরে দেব ভাই, বসো একটু পরে। ও আমার মুরব্বিয়া পারেনা, তাই আল্লাহ পাক শহীদের মর্যাদা, আল্লাহ পাক উচ্চ দান করেছে কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে, আমার আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই আমার জান্নাতি ফেরেশতারা এদিকে চলে এসো, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে জিজ্ঞাসা করবে, বলো বলো দুনিয়া জমিনে, বলো বলো তোমরা দুনিয়া জমিনে কি করেছে, তোমাদের শরীর সমস্ত আঘাতের চিহ্ন কেন? ও ভাই জানেরা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, শহীদদের গোসল দেওয়া হয় না, তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন, যা যেখানে ক্ষত হবে সেই অবস্থায় উঠবে। বুঝতে পেরেছে? আল্লাহ প্রশ্ন করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলো তোমার এখানে ক্ষত কেন, তোমার শরীর এখানে কেন, খুন রক্ত কেন, তোমার এমন জর্জরিত শরীর কেন? ওই সময় আল্লাহর শহীদান বান্দা তোবা বান্দি বলবে, আল্লাহ পাক পৃথিবী জমিনে আপনাকে আল্লাহ বলে মানার জন্য, আপনার ইবাদত করার জন্য, আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ও রব্বুল আলামিন আল্লাহ আমরা সব ছেড়ে দিয়েছি কিন্তু আপনাকে ছাড়ি নাই, জোরে বলো সুবহানাল্লাহ। এই সমস্ত দুনিয়া জালিম অত্যাচারীরা, আপনার ওই সমস্ত অপরাধী বান্দা বান্দিরা, তারা আমাদের উপরে জুলুম করে অত্যাচার করে শহীদ করে দিয়েছে, আল্লাহ পাক আপনি আমাদেরকে কবুল করুন। আমার আল্লাহ পাক ওই সময় আল্লাহ খুশি হয়ে বলবেন, বান্দা বান্দি আর তোমাদের কষ্ট করতে হবে না, দুনিয়া জমিনে আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার ইসলামকে মজবুত করার জন্য তোমরা কঠোর পরিশ্রম করেছ, এই কিয়ামতের ময়দানে আর তোমাদের কষ্ট করতে হবে না, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিনা হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। তাদের নসিব কত ভালো বলে। আব্দুল্লাহ বললেন, হুজুর আপনি এমন দোয়া করলেন, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিতে চাই, আমার নবী বলেছিলেন। ও আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, যদি তোমার জ্বর হয়, যদি আল্লাহ তোমার রোগ দেয়, কিংবা যদি তোমার শরীরে জ্বর হয়, ওই জ্বর হয়ে যদি তোমার মৃত্যু হয়, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক যেন তোমাকে শহীদের মর্যাদা দান করে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, ভাই দেখতে পাওয়া যায় বাবা, তবুকের যুদ্ধে যখন 30,000 সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে আসেন, এই নাম শুনে ওই তবুকের ময়দান থেকে সকলে পালিয়ে চলে গেল। জোরে বলো, আর মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানরা জয়ী হয়ে গেল। দেখতে পাওয়া যায় কয়েকদিন পরে আল্লাহ
আল্লাহ নবীর ওই সাহাবীর জ্বর হলো বাবা, জ্বর হয়েছে বাবা, শরীরে যখন জ্বর হয়েছে ওই জ্বরের ওসিলা আল্লাহ পাক তাকে তুলে নিলে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ ওই জ্বরের ওসিলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তো আমার নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার আব্দুল্লাহকে আমার আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করেছে। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। একটা কম্বল পরিধান করে এসেছিলেন মক্কা নগর থেকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সেই সাহাবী আব্দুল্লাহ দুনিয়ার মুখ থেকে কাল হয়ে গেছে, বিদা হয়ে গেছে। আল্লাহ নবী ইন্না লিল্লাহ পড়ে আমার নবী বলেছিলেন আমার আব্দুল্লাহকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন আমার আব্দুল্লাহকে কবরস্থ করতে আমি কবর খোঁড়া হয়ে গেল, খনন হয়ে গেল রাতের বেলা। আল্লাহ নবী দয়া নবী দুইজনকে বললেন, দুইজন বিশিষ্ট সাহাবীকে বললেন, এ আমার সাহাবীরা আমার আব্দুল্লাহকে ধরাধরি করে নিয়ে এসো, আদবের সঙ্গে সম্মানের সঙ্গে নিয়ে এসো, এমন করে দেখতে পাওয়া যায় জানাজা সম্পন্ন করার পরে। ও ভাইয়ানেরা দুইজন সাহাবীকে নির্দেশ দিলেন ওই রাতের বেলা, আর আমার নবী আর একজনকে বললেন একটা ল্যাম্প মানে একটা আলো নিয়ে আসতে, টিম করে একজন আলো নিয়ে আসলেন। আমার নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন নবী আমান ওই সময় দুইজন বিশিষ্ট সাহাবীকে বললেন আমার আব্দুল্লাহকে সম্মানের সঙ্গে নিয়ে আসবে, ইয়া নবী যেন না হয়ে যায় কবরের সামনে নিয়ে চলে আসলেন। ও ভাই জানেরা আল্লাহ নবী দয়া নবী আমান ওই সময় বলেছিলেন তোমরা আমার আব্দুল্লাহকে কবরে নামিয়ে দাও, কবরে যিনি দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহকে ধরার জন্য, কবরের মাটিতে শোয়ানোর জন্য যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি অন্য কেহ নন, তিনি হলেন আখিরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ লাশ মোবারকটা শোয়াচ্ছেন কে? কবরের মাটিতে আমার নবী। কত বড় নসিব, ঠিক কি না? কত বড় নসিব। আর হযরত আব্দুল্লাহ লাশ মোবারকটা যে দুজনা জানা দুজনা ধরে এনেছে, একজন হলেন হযরত আবু বকর আর একজন হলেন হযরত উমা। আর যিনি আলোটা নিয়ে আসলেন উনি হলেন মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা আমার নবী দয়া নবী আমার হযরত আব্দুল্লাহকে কবরে শুইয়ে দিলেন বাবা, কবরে শুইয়ে দিয়ে আল্লাহ নবী উঠে পড়লেন, আল্লাহ নবী উঠে পড়ে কবরের উপরে দুমোটা তিনমোটা মাটি দিলেন, সাহাবীরা মাটি দিলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ জন্য এত দোয়া করলেন। আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আল্লাহ আমি রাসূলুল্লাহ, হে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনার উপরে দিয়ে দিলাম, আল্লাহ আপনি কবুল করে নিন, আমার আব্দুল্লাহ দায়িত্ব এবার আপনি কবুল করে নিন, আল্লাহ আপনি শহীদের মর্যাদা দান করুন। আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি, আমার নবী যাতে খুশি, আমার নবী জবান দিয়ে যেটা বাবা ও আমার নবী জবানে বলতে হয় না, অন্তরে যেটা উকি মারে আমি আল্লাহ সেটা সঙ্গে সঙ্গে
কে কবুল করে নিয়ে থাকি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা ওই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন আল্লাহ নবীর আর একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় বলেছিলেন আল্লাহ নবীর সামনে আব্দুল্লাহ নসিবটা কত বড় কত ভালো, স্বয়ং আল্লাহ নবী নিজে কবরে নেমে নিজে লাশটাকে শুইয়েছেন। আল্লাহ নবী নিজে হাতে মাটি দিয়ে তুমি আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন। আল্লাহ নবীর দোয়া কোনোদিন মিস হয় না। আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ বিন মাসউদ, এই নসিবটা যদি আমার হতো কতই না ভালো হতো। এ যুবকেরা সঙ্গে বললাম বাবা আমি আপনাদের এটাই বোঝাতে চাই, যুবক নানারা দুনিয়ার মতো আয়েশ আরামের অপেক্ষা করছিল ঠিক না, কিন্তু সব ছেড়ে দিয়ে সামান্য ক্ষণেকে দুনিয়া তুচ্ছ মনে করে আখেরাতকে প্রাধান্য দিয়ে এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার ইবাদত উপাসনা এবং আল্লাহকে ভয় করে আমার আল্লাহর ভালোবাসা অর্জন করে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা অর্জন করে ইসলাম প্রতিষ্ঠিত করে তারা দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওসিলায় ইসলাম কমপ্লিট করেছেন। আর আল্লাহ পাকের দরবারে দোয়া করি আমার আল্লাহ পাক আমাদেরকে সেই ইসলাম ধর্মের ভিতরে সহজেই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আমার ছোট ভাই আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন হাফেজ মাওলানা মহিবুল্লাহ সাহেব। আপনাদেরই এই ভাঙন মিশন এই মাদ্রাসা থেকে হাফিজি পড়েছে আমার জমির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলী।